আগস্টের 5 তারিখ এই দেশে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তন এসেছে, যে পরিবর্তনকে এদেশের আপামর জনগণ অভিনন্দন জানিয়েছে। আমরা আরেকবার এই গণ অভ্যুত্থান যাদের নেতৃত্বে সংগঠিত হয়েছে, যারা জীবন দিয়েছেন, দেশে প্রবাসে যারা অংশগ্রহণ করেছেন, তাদের সকলকে দেশবাসীর পক্ষ থেকে, বিশেষভাবে আমাদের দলের পক্ষ থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এ সময় যারা নিহত হয়েছেন, আল্লাহ তাআলার দরবারে তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করছি। যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য আমরা সরকারকে আহ্বান জানিয়েছি এবং আল্লাহ তাআলার দরবারে তাদের সুস্থতা কামনা করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জাতির বিবেক আর মিডিয়া জাতির দর্পণ, কিন্তু 15.5 বছর বিভিন্ন কারণে অনেকে তার বিবেক অনুযায়ী কাজ করতে পারেননি। অনেক ক্ষেত্রে বাধ্য করা হয়েছে সমাজকে বিভ্রান্ত করার জন্য, সরকারকে অবৈধ সুবিধা দেওয়ার জন্য, মিথ্যা বানায়ট বিভিন্ন সংবাদ পরিবেশনের, যার সবচেয়েতে ওয়ার্স সাফারার বা ক্ষতিগ্রস্ত পক্ষ হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। কিন্তু আমরা অতীত নিয়ে গাড়তে চাই না, আমরা দেশবাসীকে সাথে নিয়ে সকলের সহযোগিতায় দেশটা সামনের দিকে আগাক, সেই জায়গাটাই আমরা অবদান রাখতে চাচ্ছি। এই জন্য অতীতে যা হয়েছে আমরা পিছনে ফেলে দিলাম, তবে যারা সুনির্দিষ্ট অভিযোগে অভিযুক্ত, যারা মানুষ খুন করেছেন, গুম করেছেন, লুণ্ঠন করেছেন, দেশের সম্পদ বিদেশে পাচার করেছেন, আয়নাগর তৈরি করেছেন, দিবারাত্র মানুষের উপর ত্রাসের রাজত্ব কায়েম করেছেন, তাদের বিচার, তাদের উপরে ন্যায় বিচার নিশ্চিত হোক, এটা আমরা দাবি করি। আমাদের উপর যেমন জুলুম করা হয়েছে, তাদের কারো উপর জুলুম করা হোক, সেটাও আমরা চাই না। আমরা চাই যে ন্যায় বিচারের মাধ্যমে সবাই যেন তার অপরাধের সঠিক পাওনাটা বুঝে পায়। আমরা আজকে এসেছিলাম দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে। এই সরকার একটা নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার, তারা দেশ শাসনের জন্য আসেননি, দেশ শাসনের সুস্থ পথ বিনির্মাণের জন্য তারা এসেছেন। তাদের কাজ হচ্ছে জাতির সামনে, যা জাতি বঞ্চিত ছিল পরপর 3টা নির্বাচনে, জাতির সামনে একটা গ্রহণযোগ্য, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করা। এই জন্য কিছু মৌলিক বিষয়ে তাদেরকে সংস্কার করতেই হবে। সে কী কী মৌলিক বিষয়ে তারা সংস্কার করবেন, সেই ব্যাপারে আমরা কথাবার্তা বলেছি এবং আমরা আশা করছি আগামী 9 তারিখ আপনাদের মাধ্যমে জাতির সামনে আমরা আমাদের প্রস্তাবনাগুলো উন্মুক্ত করবো ইনশাআল্লাহ। আপনারা দাওয়াত পাবেন, এটি প্রাথমিক ইনফরমেশন। যদি আমাদের দিনক্ষণ ঠিক থাকে আপনারা ইনশাআল্লাহ দাওয়াত পাবেন, বা যখনই হয় আপনারা দাওয়াত পাবেন। আমরা অবিলম্বে আমাদের চিন্তা জাতির সামনে তুলে ধরব যে কী কী সংস্কার এই মুহূর্তে প্রয়োজন, কী কী সংস্কার পরবর্তী পর্যায়ে আমাদের লাগবে, সেই জিনিসগুলো আমরা জাতির সামনে তুলে ধরবো। এর পাশাপাশি দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখানে কথা হয়েছে এবং এই ক্ষেত্রে জনগণ আর বর্তমান সরকার একসাথে কীভাবে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন সাধন করতে পারে এবং সকল ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ রাখতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমাদের এখানে কথাবার্তা হয়েছে। আমরা আশা করছি এই বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার আছে, তারা কোনো ধরনের পক্ষ বিপক্ষের মানসিকতা না নিয়ে, বরঞ্চ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে তারা দেশকে একটা ভালো জায়গায় নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন তারা দিতে সক্ষম হবেন।